হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা রেডি টেডি হয়ে এখন স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি, রুশান আর জায়নাবের স্কুলে। ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই দেশে স্কুলগুলো কেমন হয় এবং আমরা কিভাবে যাই। রুশান আর জায়নাবের স্কুলটা বেশ দূরে, সেজন্য আমাদেরকে ড্রাইভ করে যেতে হয়। ড্রাইভ করে যেতে 10 মিনিটস লাগে। এই তো 10 মিনিটসের মধ্যেই আমরা স্কুলে পৌঁছায় যাই। এভরি ডে আসলে আমাদের এই রুটিন। বাসেও যাই মাঝে মাঝে, বাসে একটু যেতে সময় লাগে, লাইক 25-40 মিনিটস লাগে। গান শুনবে। এই তো রুশান জানাবে স্কুলে চলে আসছি, ওদেরকে এখন নিয়ে যাব স্কুলে, আর আপনাদেরকেও দেখাবো ওদের স্কুলটা কেমন। পানি নামতেছিল। এই যে এটা মেইন গেট, এই যে এদের স্কুলের মেইন গেট। এটা এখান থেকে আরো অনেকটা দূর হাঁটে যেতে হবে। এখানে বেল দেয়া আছে। জানাব মামা, জুতাগুলো নষ্ট হয়ে যাবে। এই তো ওদের স্কুলের গেট। এটা এই যে ওদের স্কুলের, এটা হলো এই যে ভিতরে মাঠটা। তো এটা হাতে যেতে হয় ভিতরে। আজকে আসলে রুশানকে একটু লেটেই স্কুলে দেওয়া হলো, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল, ও সকালবেলা উঠতেই পারেনি। সায়ান চলে গেছে স্কুলে, কিন্তু বাট এই জানাবের সাথে যাচ্ছে আজকে। ও নর্মালি যায় না জায়নাবের সাথে, ও আরও সকালে চলে যায়। আজকে ওর শরীরটা খারাপ ছিল বলে ওকে একটু লেট হচ্ছে। এই তো স্কুলটা। এই যে ওদের স্কুল। এটা ওইখানে অনেক মারাই দাঁড়ায় আছে, বাচ্চাদেরকে ড্রপ করার জন্য আসছে নার্সারির জন্য। বাট আমি রিসেপশনে যাব, কারণ রুশান তো লেটে আসছে। রুশানকে আগেই দিয়ে দেই, দিয়ে তারপর আমি দাঁড়ায় থাকবো, কারণ রুশান নাহলে আরও লেট হয়ে যাবে। এই তো এই যে ওদের মেইন রিসেপশনটা হলো এটা। এখানে বেল দেয়া আছে, এখানে বেল প্রেস করে ধরতে হবে। এই তো থ্যাংক ইউ, আসো রুশান। এই যে আমি এখানে রুশানকে দিয়ে দেবো। রুশান, এই তো রুশান, তুমি যাও না, যাও না মাম্মা, মাম্মা নট ইউ। রুশান বাই বাই সোনামণি, হ্যাভ এ লাভলি টাইম। এই তো রুশান চলে গেল, ও একা যাইতে শিখে গেছে এখন মাশাল্লাহ। ওই যে ও যাচ্ছে, বাই বাই আব্বু, ওকে আমরা বাই বাই দিচ্ছিলাম, ও চলে গেল। ওই যে যাচ্ছে, যে রুশান জানাবে টিচাররা। They say, yeah. Oh, you have to sit down here. Yeah. Bye. Thank you. ওদের দুজনকে স্কুলে ড্রপ করে আসার পথে আমার কিছু বাজার লাগবে বলে আমি লিডলে গিয়েছিলাম। তো ওখানে বেকারি সেকশনটা দেখতে এত ভালো লাগতেছিল, সব কিছু এত ফ্রেশ আসছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করব বলে সব কিছু ভিডিও করলাম। এই তো এখানে আজকে সব কিছু এরা এখানেই ব্যাক করে, একদম ফ্রেশ ফ্রেশ। এই যে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ মজা। আমি অনেকবার ট্রাই করেছি, বাচ্চাদের জন্য কিনেছি। যাই হোক, আজকে আপনাদের জন্যই শুধু ভিডিওটা করলাম। এই লিডল থেকে আমি ভেজিটেবল পিৎজা, জ্যাম ডোনাট, ক্রয়েসন, চকলেট ক্রয়েসন, ডোনাট, নর্মাল ডোনাট, চকলেট ডোনাট, সব কিছু, ইভেন ব্রেড, আমি সব কিছু জিনিস একটু একটু করে ট্রাই করে দেখেছি। অন্য জায়গাটাও ট্রাই করে দেখেছি, বাট আমার কাছে মনে হয় লিডল ইজ দ্য বেস্ট। লিডলেরটা সত্যিই অনেক মজা। আর এখানের প্রাইসটাও অনেক রিজনেবল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওতে এগুলোই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।